আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে একটা বিশাল মেম্বারের ফ্যামিলিতে আমরা পরিণত হয়েছি। তোমাদের ভালোবাসা ছিলই বলে আজকে এই দূর আসা সম্ভব হয়েছে। আচ্ছা, যাই হোক, আজকে তোমাদের জন্য স্পেশাল কিছু নিয়ে এসেছি। তোমরা যারা আছো নিয়মিত, তো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আমাদের যখন পিএইচের ম্যাথগুলো করি, তখন আমাদের কিছুটা বিভ্রান্তির সম্মুখীন হইতে হয়। তো বিভ্রান্তির সম্মুখীন কি? প্রথমত দেখা যায় হচ্ছে পিএইচ এর ম্যাথগুলো এইরকম আকারে থাকে। আমি এখানে ছয় টাইপের ছয়টা ম্যাথ আনছি, ও সাতটা ম্যাথ। এবং এই সাতটা ম্যাথ থেকে আমাদের বলে কি পিএইচ এর মান বের করতে, কখনো কখনো বলে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করতে। তো আমরা এগুলো মোটামুটি সবাই পারি, কিন্তু ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব অনেকেই পারি না। তো আমাদের এখন দায়িত্বটা কি, ক্যালকুলেটর ছাড়া কিভাবে সহজে পারা যায় সেটা শিখার, এবং সেই জন্য তো সাকিব ভাইয়া আছি। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে ক্যালকুলেটর ছাড়া পিএইচ এর কঠিন কঠিন যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব, এবং সহজ থেকে শুরু করে কঠিন। এবং এইখানে যে সাতটা ম্যাথ আছে, সাতটা টাইপ। এবং আজকের ভিডিওর রেসপন্স যদি ভালো হয়, সবার কাজ হবে আজকের ভিডিওটাকে শেয়ার করা বন্ধুদের মাঝে, তাহলে ভিউজ বেশি হবে। এবং আজকের ভিডিওর রেসপন্স যদি ভালো হয়, তাহলে আমি এটার পার্ট টু নিয়ে আসবো, মানে পিএইচ এর ম্যাথের আপডেট ভার্সন গুলা। সো তোমাদের উপরে ডিপেন্ড করতেছে সেকেন্ড পার্টটা আসবে কি আসবে না। চলো শুরুতেই একেবারে এই টেকনিকটা মোটামুটি সবাই জানো, যখন এই যে দশমিকের পরে শূন্য আর ওয়ান থাকবে, এগুলো তো ঘনমাত্রা, তাই না? এগুলো কি ঘনমাত্রা প্রকাশ করতেছে, কারণ ঘনমাত্রার একক জানি কি আমরা, মোলার। তো শুরুতেই আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে, দশমিকের পরে যদি শূন্য আর ওয়ান থাকে এবং হাইড্রোজেন যদি একটা থাকে, সেই ক্ষেত্রে আমাদের দশমিকের পরে যে কয়টা শূন্য থাকবে, শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে এই টেকনিকটা প্রযোজ্য, দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে সেই কয় ঘরের মানই হচ্ছে পিএইচ। তাহলে একের অ্যান্সার আমি বলতে পারি, এখানে দশমিকের পরে কয়টা ঘর আছে, এক দুই তিন চার, তো এটার পিএইচ এর মান কত, ফোর। এটা সিম্পলেস্ট টেকনিক, এটা সব বইয়ে পাওয়া যায়, এটা আমরা সবাই পারি। আচ্ছা, ঝামেলা হয় হচ্ছে এইখান থেকে আইসা, 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। তো আগে একটু দেখবা তুমি, এখানে সালফিউরিক অ্যাসিড কয়টা আছে, দুইটা। ওকে, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, যে ঘনমাত্রাটা আছে এটাকে তোমার দুই দ্বারা গুণ করতে হবে। কি করা লাগবে, দুই দ্বারা গুণ করা লাগবে। তো অনেকে আসবে এটা দুই দ্বারা গুণ করতে পারবে না, বাট একেবারে ইজি। এই দেখো, এই পাঁচ, পাঁচকে দুই দ্বারা গুণ করলে কত হয়, দশ। তো তুমি এই পাঁচের জায়গায় দশ হবে, তাহলে দেখবে একটা শূন্য কমে যাচ্ছে তোমার। তো আমি পাঁচটা মুছে আর তার পাশে শূন্যটা মুছে দশ লিখলাম, বুঝে গেছে? তো শেষের যে শূন্য আছে, এই শূন্যর কোনো দাম আছে? তো তুমি ইজিলি বলবা শেষের শূন্যর দাম নাই। তো এই হিজিবিজি অবস্থা সরাইয়া দেই। তো তখন তুমি বলবা দশমিকের পরে দেখো জিরো আর ওয়ান রিলেটেড আছে, মানে আগের টেকনিকে চলে গেছে, কয়টা ঘর আছে দশমিকের পরে, একটা ঘর দুইটা ঘর। তখন আমাদের পিএইচ এর মান কত, অ্যান্সার পিএইচ এর মান হচ্ছে টু। টেকনিকটা মজার না? দেখবে এই টেকনিকে আরও কিছু আসতেছে, বাট এইখানে আইসা দেখো, এইখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ চাইছে। আচ্ছা, তো পিএইচ মানে কি এটা আগে আমাদের একটু বোঝা লাগবে। এই জায়গাটা গিয়ে অনেক স্টুডেন্ট ভুল করে, অলমোস্ট 90% স্টুডেন্ট ভুল করে। পিএইচ মানে হচ্ছে, দেখো পিএইচ মানে হচ্ছে আমরা জানি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, আর পিওএইচ আরেকটা টার্ম আছে, এটাকে আমরা বলি মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন। কি বলি, মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন। তো এই হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কি এটা না, কারণ এইখানে যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, তুমি অবশ্যই বলবা এই হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা এটা। তো হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা থেকে আমরা কি পাবো, পিওএইচ পাবো। তাহলে এই ম্যাটার ক্ষেত্রে পিএইচ বাইর করতে গেলে আমরা আগে পিওএইচ যেটা আছে এই টার্মটা নির্ণয় করব, তারপর 14 থেকে যদি পিওএইচ বাদ দেই তখন আমরা কি পাবো, পিএইচ পাবো। বুঝে গেছে? তো এইখানে কিন্তু ভুল করা যাবে না। এই তিন নাম্বার ম্যাটটা আইসা অলমোস্ট 90% স্টুডেন্ট ভুল করে, সো ভুল করা কিন্তু যাবে না। আর মনে রাখবা, ভর্তি পরীক্ষায় কিন্তু ভুলের কিন্তু কোনো মাফ নাই। ভুল মানে ভুল, তোমার জীবন থেকে এক মার্ক তো কাইটা নিবে, প্লাস কিছু পরিমাণ মার্ক তোমার থেকে ছিনায় নিবে যেটা তুমি পাইতা। মানে 0.25 মার্ক যদি তুমি পাইতা, সেই 0.25 মার্ক ছিনায় নিবে। তো বুঝো, এরকম যদি চারটা প্রশ্ন ভুল হয় তোমার,
এক মার্ক কাটে নিবে, এবং এক মার্ক কাটলে তুমি কত হাজার মানুষের পিছনে পড়বে একটু চিন্তা করো। সো পরীক্ষায় একটা জিনিস পারো না পারো, এইটুকু রিকোয়েস্ট করি আমি সব বাচ্চা কাচ্চাদের, ভুল করো না তোমরা, কারণ ভুলের কোনো মাফ নাই। আসো তো এই ম্যাটটা আমরা একটু সলভ করি। আমরা বুঝলাম আমরা কি করব, আগে পি ও এইচ নির্ণয় করব, কারণ যেহেতু এটা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, তো তারপর পি ও এইচ থেকে আমরা পিএইচ নির্ণয় করব। তো একটু খেয়াল করো, এখানে হাইড্রোক্সাইড কয়টা আছে, দুইটা আছে, তো অবশ্যই এই পাঁচকে দুই দ্বারা গুণ করতে হবে, তাহলে কি হবে দশ। তো দশ কই জায়গা দখল করবে, এই দুই ঘরের জায়গা দখল করবে, তো আমি এইখানে দিয়ে দিলাম দশ। ওকে, তো এই শেষের শূন্যর তো কোনো দাম নাই। এখন তুমি ইজিলি বলতে পারবা পি ও এইচ যেটা পাবা এইখান থেকে, দশমিকের উপর কয় ঘর আছে, এক দুই তিন, তিন ঘর, তো পি ও এইচ কত পাবা, তিন পাবা। তো এখন যদি তোমারে বলে পিএইচ নির্ণয় করতে, এখন যদি তোমাকে বলে পিএইচ নির্ণয় করতে, তো তুমি এইখান থেকে বের করতে পারবো না, চোদ্দো মাইনাস পি ও এইচ, তো কত হবে চোদ্দো মাইনাস পি ও এইচ এর মান কত, তিন, তো কত হবে পিএইচ এগারো। বুঝা গেছে? তো তিনের অ্যান্সার কত আমাদের, তিনের অ্যান্সার হচ্ছে এগারো। ভর্তি পরীক্ষা এইসব কঠিন কঠিন ম্যাথ মুখে মুখে সলভ হয়ে যাবে, এতক্ষণ তো আমরা সহজেই ছিলাম, এই তিনটা মোটামুটি সহজেই ছিল, এখন আসবে আসল ঝামেলা। এখন আসবে কি ভাইয়া আসল ঝামেলা, এতক্ষণ কি ফাইভ টাইপ ছিল, আমরা একদম করে ফেলছি। অনেকে যারা প্রথম দিকে দেখে বোর্ড টোর হইতেছিল, আরে ভাই তো সহজ সহজ জিনিস করাইতেছে, তাদের জন্য এখন আসতেছি, আসবে আসল খেলা এইখানে। ওকে, তো চলো আমরা চার নম্বর ম্যাটটা দেখে ফেলাই। তো এইগুলি আশা করি সবাই তুলে নিছো, আর যারা ভিডিওটা দেখতেছো খাতা কলম নিয়ে বসছো, তো আবারও বলতেছি মানে ওই ঘুরতে আসার মতো ভিডিও দেখলে কিন্তু আলটিমেটলি লাভ নেই। বুঝা গেছে? কিছু একটা শিখে যাও, খাতা কলম নাও, লেখো, তোমার কাজে লাগবে। ওকে চলো পরের জিনিসটা। ওকে, তো আমাদের যখন এই রকম থাকবে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ, ওকে, এইরকম কেজের ক্ষেত্রে আমরা পিএইচটা কীভাবে নির্ণয় করি, আমাদের শর্টকাট টেকনিকটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু, এই যে এই টেনের যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা সবসময় দেখবা মাইনাস আকারেই আছে, এই টেনের পাওয়ারটা সবসময় মাইনাস আকারেই আছে, এই পাওয়ারটা থেকে মানে টেনের যে পাওয়ারটা আসলো পাওয়ারটা থেকে এই যে এই গুণের সামনে যে অংশটা এটার লগের মান বিয়োগ। আবারও বলতেছি, টেনের যে পাওয়ারটা ছিল এই পাওয়ারটা থেকে টেনের সামনে যেটা থাকবে এটার লগের মান বিয়োগ। এখন তোমাকে জাস্ট হচ্ছে লগের মানটা মুখস্থ করা লাগবে, তো আমি আমার মাথার উপরে লগের মানগুলো লিখে রাখছি। দেখো লগ টু এর মান জিরো পয়েন্ট থ্রি, তো লগ থ্রি এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর, জিরো পয়েন্ট ফাইভ। ওকে, লগ ফোর এর মান হচ্ছে এক ঘর করে বাড়বে, তারপরে জিরো পয়েন্ট সিক্স, ফাইভ জিরো পয়েন্ট সেভেন, সিক্স জিরো পয়েন্ট এইট, সেভেনও জিরো পয়েন্ট এইট, লগ এইট জিরো পয়েন্ট নাইন, লগ নাইন জিরো পয়েন্ট নাইন ফাইভ। এই কয়েকটা মান তোমার একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে ভাইয়া, এই এত ম্যাথ করবা, পিএইচ এর প্রায় হচ্ছে আমার ভান্ডারে আর কি, আমার গদিতে, এই যে দেখো আমার এই একটা ভান্ডার আছে, ভান্ডারে প্রায় বিশ ধরনের ম্যাথ আছে, এই যে বিশ ধরনের ম্যাথ আছে। তো আমি করাচ্ছি আজকে সাত ধরনের ম্যাথ, তো তোমাদের রেসপন্সের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। তো যেটা বলতেছিলাম টেকনিকটা কি, যখন এই আকারে থাকবে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ, তখন কি হবে এই যে এই পাওয়ারটা থেকে এই যে সামনে যে অংশটা থাকবে সেটার লগের মান বিয়োগ। আচ্ছা যদি এরকম থাকে, দেখো আরেকটু প্র্যাকটিস করাই, থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন, তখন তুমি কি করবা নাইন বিয়োগ লগ থ্রি। বুঝা গেছে পিএইচ এর মান? খুব ইজি। যদি থাকে মনে করো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স, তখন তুমি কি করবা এই যে পাওয়ার কত সিক্স, সিক্স বিয়োগ লগ ফোর। বুঝা গেছে? যাই থাকবে এই পাওয়ারটা থেকে লগের মান বিয়োগ। এখন এটা কিভাবে আসলো এটা তোমার আমি দেখাইতে পারি, বাট ওই প্রসেসটা লেন্দি প্রসেস, কিন্তু তোমার তো পরীক্ষার হলে এত সময় নেই বাবা, এত সময় আছে বলো, একটা অঙ্কের জন্য অনেক কম সময় বাবা, তো তোমার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করতে হবে। তো এইটুকু মনে রাখতে পারলে দেখো লগ টু এর মান কত, জিরো পয়েন্ট ফাইভ, জিরো পয়েন্ট থ্রি, তাহলে ফাইভ বিয়োগ জিরো পয়েন্ট থ্রি কত হবে ফোর পয়েন্ট সেভেন। এক নিমিষে অ্যান্সার শেষ, তিন সেকেন্ড লাগবে না। আচ্ছা পরের ম্যাটটা দেখো, পরের ম্যাটটা কিন্তু সালফিউরিক অ্যাসিড আছে, তো এই ঘনমাত্রাকে দুই দ্বারা গুণ করতে হবে,
তো অর্থাৎ এই তিনটাকে দুই দ্বারা গুণ করতে হবে, তো তিনকে দুই দ্বারা গুণ করলে কত পাই আমরা? সিক্স। তো এইখানে আমি সিক্স লিখে দিলাম, কি লিখে দিলাম? সিক্স লিখে দিলাম। এখন এটার পিএইচ ভাইয়া কীভাবে নির্ণয় করবেন? একেবারে সহজ, ঘাবড়ানোর কোনো কারণ নাই। তোমার সাকিব ভাইয়া আছে তো এখানে, তাই না? তোমার সাকিব ভাইয়া আছে তো, সাকিব ভাইয়া থাকলে তোমার টেনশনের কি টেনশন আছে বলো তো? 0.006, ওকে। এটাকে আমি কি লিখতে পারি? তোমাকে একটা টেকনিক শিখাইছিলাম আমি, যতদিনই তোমাকে হাতে ক্যালকুলেশন শিখাচ্ছি টেকনিক শিখাচ্ছিলাম, এই যে দশমিকটা যদি ডানে নিয়ে যাই, কয় ঘর? তিন ঘর নিছি, তো দশমিক ডানে নিলে আমি একটা টেনের পাওয়ার আনি, এবং ডানে নিলে টেনের পাওয়ারটা মাইনাস হবে। কয় ঘর নিলাম? তিন ঘর। তিন ঘর ডানে নিলে টেনের পাওয়ার মাইনাস থ্রি, তাহলে কী হয়ে গেলো? এই দশমিকটা এইখানে এসে পড়লো। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে আমি কী লিখলাম? সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি। তো এখন দেখো এই পিএইচ এর মান বের করা তোমার জন্য ব্যাপার। তুমি কী করবা? থ্রি বিয়োগ লগ সিক্স। কী করবা? থ্রি বিয়োগ লগ সিক্স। তো লগ সিক্সের মান কত দেখো তো ভাইয়া? 0.8। থ্রি বিয়োগ 0.8 কত? 2.2। শেষ, অ্যান্সার। বেশি সময় লাগতেছে? লাগতেছে না কিন্তু। তুমি ক্যালকুলেটরে যে সময়ে চাপবা, মাইনাস লগ অফ 0.6 যে সময়ে করবা, তার আগে তোমার উত্তর বের হয়ে যাবে। জাস্ট তাকাইলেই উত্তর বের হয়ে যাবে। আচ্ছা এখন আসো, এখন আসো আরেক কারবারে, নতুন আরেক কারবারে। সেটা হচ্ছে এই যে এইখানে দেখো, আগেরগুলো ছিল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া ছিল। আগের যতগুলো ছিল আমাদের পাঁচটা, সবগুলো কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া ছিল। এখন কি বলছে? পিএইচ দিয়ে দিছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। তো আহামরি কঠিন কিছু না। এইখানে দেখো ঠিক এই প্রসেসটা যেটা করছি আমরা, এই যে পিএইচ থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রায় গেছি, এটা কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করছি না? ওকে, তো আমরা কি করছি? আমরা ও সরি, এটা তো পিএইচ বের করছি, কোথা থেকে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে, তাই না? আমরা কি করছিলাম? 0.006, এটা থেকে আমরা কি করছিলাম? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে আমরা কি করছিলাম ভাইয়া? পিএইচ বের করছিলাম। তো ঠিক এটার উল্টা নিয়ম, তো উল্টা নিয়মেও না যাই, জাস্ট হচ্ছে একটু বুঝাই দিই। এই যে 7.4, তো এর পরের যে পূর্ণ সংখ্যাটা আছে, আবারও বলতেছি 7.4, এর পরের যে পূর্ণ সংখ্যাটা আছে সেই পূর্ণ সংখ্যা থেকে তোমার কিছু একটা বিয়োগ করে এই 7.4 বানাইতে হবে। তো জিনিসটা কি আমি একটু দেখাইলে বুঝবা, আমি একটু দেখাইলে বুঝবা। দেখো এটা মুছে দিচ্ছি, আগেরগুলো যদি তোমার করা থাকে এটা বুঝবা। ধরো এখানে কি আছে? 7.4, তো এটাকে তোমাকে একটু রিঅ্যারেঞ্জ করে সাজাইতে হবে। 7.4 এর সামনের পূর্ণ সংখ্যা কি? 8 বিয়োগ 0.6, তাহলে কি আসে? 7.4। এটাকে তোমার কি সাজাইতে হবে। যেমন মনে করো তোমার যদি থাকে 8.7, তো তোমার কি করতে হবে? 9 বিয়োগ 0.3 করতে হবে। তোমার যদি থাকে মনে করো 3.5, তো তোমাকে কি করতে হবে? 4 বিয়োগ 0.5 করতে হবে। মানেটা কি আশা করি ভাইয়া বুঝাইতে পারছি? অর্থাৎ যখন এরকম পিএইচ এর মান দেওয়া থাকবে, তো তোমাকে একটু সাজায় লিখতে হবে, সাজাইতে হবে। কিভাবে সাজাইবা? নিকটবর্তী যে পূর্ণ সংখ্যাটা আছে, মানে 8.7 এর থেকে যে বড় পূর্ণ সংখ্যাটা আছে, সেই পূর্ণ সংখ্যা থেকে কিছু একটা সংখ্যা বিয়োগ দিয়ে যে রেজাল্টটা হয় সেটা যেন 8.7টা সমান হয়, এরকম একটা কিছু করতে হবে। তো এখন দেখো আর একটু ভালো বুঝতে পারবা। যেমন মনে করো 4.3 যদি হয়, তখন তুমি কি করবা? 5 বিয়োগ 0.7, এরকমই করতে হবে। আচ্ছা এইটুক সাজানো আমি হয়তো বা বুঝে গেছি। যেহেতু আমাদের পিএইচ এর মান 7.4 ছিল, তো আমি কি করব? 8 বিয়োগ 0.6 করছি, এবং 8 বিয়োগ 0.6 করলে দেখো এই 0.6 কার মান? লগ 4 এর মান। তো তুমি কি করবা? 8 বিয়োগ লগ 4। ওকে, তো তোমাকে একটা টেকনিক শিখাইছিলাম, দেখো ঠিক এর পাশেরটায় তাকাও, ঠিক পাশেরটায় তাকাও। আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ছিল এটা, তো এইখান থেকে আমি কি লিখছিলাম? 5 বিয়োগ লগ 2 লিখছিলাম পিএইচ বের করার সময়, তাই না? দেখো এটার সাথে এটার সাথে কিছুটা মিল আছে কিনা? পুরাই মিল আছে, তাই না? পুরাই মিল আছে। তো আমি কি করব, আমি কি করব দেখো কি কাজটা করি, ঠিক এইটাকে এই ফর্মে নিয়ে যাব। তো এই ফর্মে কখন ছিল? আমি এই 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 করব। শেষ, আশা করি বুঝতে পারছো।
কি করব এই log 4 into 10 to the power minus 8 যেমন এই 4 টাকে আমরা কি করছিলাম log আকারে নিছিলাম এই 8 টাকে পূর্ণ সংখ্যায় নিছিলাম জাস্ট আগেরটার উল্টা প্রসেস জাস্ট আগেরটার কি উল্টা প্রসেস আমাদের pH এর মান হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হয়ে গেছে আশা করি বুঝতে পারছো ভাইরা না বুঝলে আবার কমেন্ট করো আমি আবার বুঝিয়ে দেব না জাস্ট কি করছে আগেরটার উল্টা প্রসেস আগেরটা করলে এটা বুঝতে পারবা দেখো আগেরটা আমি আরেকবার কইরে দেই তোমাকে আমাদের আগেরটা কি ছিল 2 into 10 to the power minus 5 কি ছিল 2 into 10 to the power minus 5 এখান থেকে আমি pH বের করছিলাম কি করছিলাম 5 বিয়োগ log 2 করছিলাম তাহলে তখন আসলে কি 5 বিয়োগ 0.3 4.7 দেখো এইটা যে প্রসেসে আসছি ঠিক সেম প্রসেসে গেছি এখানে উল্টা প্রসেস বুঝা গেছে এটা উপর থেকে নিচের দিকে যেটা কল্পনা করো এটা নিচ থেকে উপরের দিকে সেম জিনিসটা কল্পনা করো মানে তুমি উল্টা প্রসেসে আগাবা ওকে ভাষায় প্র্যাকটিস করবা একটু ক্লিয়ার হয়ে যাবে আর ভাইয়া তো সামনে আরো ভিডিও নিয়ে আসতেছি যেমন তারপরে আমাদের 7 নম্বর ম্যাথটা pH = 3.2.30 হলে আমাদের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত আচ্ছা কথা হচ্ছে আমরা কি কখনো pH থেকে হাইড্রোজেন আয়নের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করতে পারবো তোমার প্রশ্ন জাগতে পারে বা আমার প্রশ্ন তোমার কাছে pH থেকে কি কখনো হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করতে পারবো ভাইয়া তুমি বলবা না ভাইয়া বের করা তো সম্ভব না তাহলে আমাকে কি করতে হবে এই pH কে pOH এ কনভার্ট করতে হবে তো pH কত এখানে আমাদের 2.30 এটাকে যদি pOH এ কনভার্ট করি কি হবে 14 বিয়োগ 2.30 তখন আমি কি পাবো পাবো হচ্ছে 11.70 কি পাবো 11.70 পাবো ওকে ফাইন এখন কাজ হচ্ছে আমাদের এই 11.70 থেকে আমাদের মেইন জিনিসটা বের করা তো আমি যে টেকনিকটা শিখাইছিলাম তোমাদের কি টেকনিক শিখাইছিলাম যে এর সামনের যে পূর্ণ সংখ্যা আছে সেটা থেকে কিছু একটা বিয়োগ দিলে তুমি এই 11.7 জানাবো এরকম কিছু করতে হবে আচ্ছা আমরা দেখলাম পূর্ণ সংখ্যা 12 12 থেকে 0.3 বিয়োগ দিলে আমরা কত পাই 11.7 পাই আচ্ছা এই 0.3 কার মান log 2 এর মান তাহলে 12 বিয়োগ log 2 ওকে ইজি তারপরে হচ্ছে ওই আগের ফর্মে নিবা তো 2 সামনে আসবে ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 শেষ এটা কি হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা এটা কি আমাদের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ওকে অ্যানসার শেষ কি ভাই কঠিন একটাও তো ক্যালকুলেটর ইউজ করলাম না আশা করি তোমার একটা ম্যাথ ক্যালকুলেটর ইউজ করা লাগবে না আজকে তাহলে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও বলে রাখতেছি যারা শেষ পর্যন্ত দেখলা ভিডিওটা কেমন লাগলো কাইন্ডলি কমেন্ট বক্সে জানায় যাও তাহলে আমি আমার কোয়ালিটিটা আরেকটু ডেভেলপ করার চেষ্টা করব ওকে আল্লাহ হাফেজ ভালো থেকো